বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ আশা করি আল্লাহর অশেষ মেহের আপনারা সবাই অনেক ভালো আছেন বলা হয়ে থাকে যে ছোট মরিচের ঝাল নাকি অনেক বেশি বাট এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না কিন্তু এটা হলপ করে বলতে পারি যে আপনাদের গতি অধ্যায় ঠিক এই ছোট মরিচের মতোই অর্থাৎ এর ঝাল অনেক বেশি কিন্তু এটা ছোট মরিচের সাথে তুলনা করার কারণ কি আপনি যদি অন্যান্য অধ্যায়গুলো দেখেন আর গতি অধ্যায় দেখেন গতি অধ্যায় মাত্র গ তয়লা শিকারে তি গতি মাত্র দুইটা অক্ষর দিয়ে এই গতি অধ্যায়কে প্রকাশ করা হয়েছে বাট অন্য অধ্যায়গুলো অনেক বড় বড় করেও তার নাম লেখা আছে কিন্তু এ গতি অধ্যায় যদিও বা অনেক ছোট হয় কিন্তু সত্যি কথা একদম এর ঝাল অনেক বেশি তো এর ঝালকে একদম পানিপাত করার জন্য আমি ব্যবহার করেছি আমার এই বিএমডব্লু অ্যান্ড আরেকটা ব্যবহার করেছি আমার টয়োটা জাস্ট মজা করার জন্য অ্যান্ড এখানের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে ম্যাথেমেটিক্স করতে গিয়ে তো এ কারণে আমি এই গাড়িকেই ব্যবহার করেছি অঙ্কগুলো সমাধান করার জন্য যাতে করে আদিবেগ শেষবেগ অ্যান্ড এই একটা অঙ্কের মধ্যে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় এই কারণেই কিন্তু আমি এ আমার বিএমডব্লিউকে নিয়ে আসার চেষ্টা করেছি তো আমার গাড়ি যখন চলবে অঙ্কগুলো সমাধান করতে পারবেন আপনারা অঙ্কের ক্ষেত্রে আর এই অধ্যায়ের অনেকগুলো ভিডিও বানিয়েছি আর স্পেশিয়ালি আমি এ অধ্যায়কে গুরুত্ব দিয়েছি তার ম্যাথের দিক দিয়ে তার কারণ গণিত করার দিক দিয়ে ছাত্রছাত্রী অনেক সময় গতি অধ্যায়কে রেখে দেয় তার কারণ ক্লাস নাইনে যখন একটা ছাত্রছাত্রী প্রথমে উঠে তখন দেখা যায় যে গতি অধ্যায়কে পড়তে গিয়ে সে সবচাইতে সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাই এই গতি অধ্যায়ের ন্যূনতম বিষ্ট সৃজনশীল থাকবে বিষ্ট সৃজনশীলকে দিয়ে আমরা সমাধান করব আমাদের এই গতি অধ্যায়কে আর অনেকগুলো ভিডিও বানিয়েছি আমি এই গতি অধ্যায়কে নিয়ে যাতে করে আপনাদের আল্লাহর রহমতে কোনো সমস্যা না হয় আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি তারপরও আপনাদের এই গতি অধ্যায়কে নিয়ে যা যা সমস্যা হয় সেগুলো আমাকে কমেন্ট করে জানান অ্যান্ড সেগুলোর উপর জোর দিয়ে আমি আবারও আপনাদের জন্য ভিডিও বানাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন নিজেকে সুরক্ষিত রাখুন আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ